কারোর যদি কোনো রকম হালুই করে দরকার হয় এই ভাইটাকে ডাকতে পারো গাইস। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, একদম ঘরোয়া উপকরণ, ঘরোয়া রান্না, তুমি সবাই করতে পারো। তো তার জন্য হঠাৎ ব্রেকফাস্টের সবজি হিসাবেই আমি এখন ব্যবহার করব, তার জন্য একটু তোমাদের সামনে আসলাম গল্প করতে আর দেখাতে। তো তোমরা আমার মতো কে এইরকম করে পটলের মানে আর কি শুকনো শুকনো একটা সবজি করো আর কি রুটির সাথে, কিংবা ভাতের সাথেও ভালো লাগবে, তো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো আমি হচ্ছে পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর কালো জিরে দিয়েছি। আমি তো বেশিরভাগ ভাজা বলো সবজিতে বলো কালো জিরেটাই ইউজ করি, কেননা পাঁচফোড়নের যে মেথি থাকে ওইটা মুখে পড়লে না ভালো লাগে না, তেতো লাগে। আর এই দেখো পটলগুলো আমি বীজ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, কারণ অনেকগুলো পটল তো নষ্ট হবে। আর গামলাটা দেখো আটা মেখেছিলাম, তার জন্য এই গামলাতেই বড় জায়গায় ধুয়ে নিচ্ছি। তো এই দেখো এখন অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার একবার পরিষ্কার জলে ধুয়ে নেবো, নিয়ে আমি এইগুলো এতে দিয়ে দেবো। আর একটা পটলও বীজ নেই, অনেকগুলো পটল ধরো এরকম লাল হলুদ হয়ে গেছে, কী করবা মুখরোচক একটা সবজি বানিয়ে ফেলো। তো আমি কী কী দিই তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর আবার চলে আসলাম তোমাদের সামনে, দেখি কতদিন কী হলো। তো দেখেছ আমি তো সিদ্ধ ভাব হয়ে এসছে পটল, আর আমি পুরো এটা তেলেই করছি, কারণ জল দিয়ে ভালো লাগে না ভাজাটা, ভাজাই বলে আর তরকারি বলে। আর সবার ঘরে একটা এমার্জেন্সি এই জিনিসটা রাখা উচিত বা রাখা ভালো, আমিও রাখি। কেন বলো তো, যখন হাতে সময় থাকে তখন দিই না, যখন আর কি সময় থাকে না চট জলদি মানে একটা কিছু ভাবছি যে এই রেসিপিটা বানাই একটু, তাতে এর মধ্যে একটু রসুনের পেস্ট দেওয়া চলে, দেখি না কেমন হয় খেতে, তখন আর কি এটা ব্যবহার করি। তাছাড়া হাতে যখন সময় থাকে তখন করি না, তখন আমি দেখেই নিই, তো নিশ্চিতই করে নিই খাওয়ানোর টাইম থাকে। আর এটা এখন থাকে সবার ঘরেই থাকে, 90% মানুষের বাড়িই থাকে, রসুন পেঁয়াজ গাছগুলো তো ছাড়াই না, ছাড়িয়েই ওই দেরি হবে সামান্য একটু দিলাম কিন্তু বেশি না। তো আবার একটু ঢাকা টাকা দেবো মশলাটা একটু হোক, আর কিন্তু কিছুই দিলাম না। তো ঢাকনাটা খুলে দিই, দেখি কী পর্যায়ে আসলো। এই দেখো গাইস এবার গ্যাসটা জোরে দিয়ে দিলাম, কারণ এবার সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও কমপ্লিট, একটু দু চারটে চিনি দানা দিয়ে দিলাম, আর এবার তো জিনিসটা নামাবো, তাই একটু সামান্য গরম মশলা ছিটিয়ে দিলাম, সামান্য, অপশান তোমরা না দিলেও না দিতে পারো, ঠিক আছে। কেমন রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও মুখে খেয়েও গরম ভাতে একদম ফাটা থাকবে। আর পটলগুলো ধরো ফ্রিজে নষ্টই হয়ে যাচ্ছিলো, আর ওই যেটা দুভাগ করে যেটা ভাজা ওটা ডালের সাথে ছাড়া ভালো লাগে না, কিন্তু এটা দিয়ে তুমি ভাত মেখেও খেতে পারবে, তার জন্যই এই রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। আর কতগুলো কেটেছি তবু দেখো কতটুকু হয়ে গেল, আমার টমেটোটা নেই তার জন্য একটু টমেটো কুচি দিলে আর একটু গ্রেভিটা হতো, আর এটা গ্রেভি তো বললাম না, এটা সবজি কি ভাজা আমি কী বলবো কিছুই বুঝতে পারছি না, মানে অথচ অসাধারণ একটা সবজি, তোমরা খেয়ে দেখো বাড়িতে বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে বলো, তারপরে দেখতে থাকো কেমন হবে রেসিপিটা, তোমরাও বাড়িতে একদিন করে খেয়ে না হলে কিন্তু মিস করবে। এটা রাতে গরম ভাতের সঙ্গে বলো কিংবা রুটির সাথে পরোটার সাথে যার সাথেই খাও না কেন দারুণ টেস্টি লাগে। আর একটা দেখাবো আর একদিন ডিমের এইরকম করেই, সেটা একটু অন্য স্টাইলে। তো আজকে সংক্ষেপে হয়তো হাতে সময় কম সেই টাইমে যদি তোমরা চাও
এরকম করে খেতে পারো। এখনো হয়নি, এখনো দেরি আছে। এটা সবে ডিমটা দেওয়া হলো, মানে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা দিতে হবে। তারপরে দেখো নাড়াচাড়া করছে মেয়ে একটু। কাঁচা ডিম বলে যে কোনো গ্যাস গন্ধ কিচ্ছু লাগবে না। তো গাইস, আমার মেয়ে অলরেডি একবার খেয়ে আবার নিতে এসেছে। এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। না বেশ বেশ করবো না, তুই লজ্জা পাচ্ছিস। খুবই টেস্টি হয়েছে গাইস, এটা শুধু আপনারা ট্রাই করে দেখবেন। শুধুই মনে হবে খেয়ে নিই ডিম দিয়ে। আমি তো মুড়ি দিয়ে, আমার বেশি টেস্টি লাগে তাই মুড়ি নিলাম। ভাত মুড়ি ও মিশিয়ে নিয়েছে, ও খুব মুড়ি ভালোবাসে জানো তো গাইস। মনে করো না যে ভাত শেষ। এই দেখো রাতে আমাদের এখনো ভাত হয়েছে ছোট হাড়িতে, কিন্তু ও ভাত দিয়ে মুড়ি দিয়ে খায়, ওর খুব ভালো লাগে। আর এই দেখো এখনো আছে, এখন আমি খাবো। আর কর্তাবাবুর মোচার তরকারি আছে, দুপুরের মোচা চিংড়ি হয়েছিল ওইটা দিয়ে খাবে, আর রুটি আর দুধ। তো এইবার দিদাদের পুজো সন্ধ্যেবেলায় হয়েছিল, মানে সকালেই হয় বাট আমরা গেছিলাম সন্ধ্যেবেলার দিকে। দিদারা প্রত্যেকবার অনেক বড় করে করে পুজোটা, আর অনেক মজাও হয়। এই দেখো খিচুড়ি এক হাঁড়ি, ক হাঁড়ি করেছিল মা টোটাল? তিন হাঁড়ি করেছিল। আর এই যে বড় গামলা অলরেডি শেষ হয়ে গেছিলো খেয়ে, শেষের দিকে আমরা গিয়েছিলাম রাত 8:30 দিকে। আর আলুর দম হয়েছিল, আলুর দমটাও তোমাদের সাথে এখনই শেয়ার করব। এই দেখো লাইটিংয়ে লাইটটা একটু কম ছিল তাই দেখতে পাচ্ছ না হয়তো তোমরা ঠিকভাবে, কিন্তু শেয়ার করছি তোমাদের সাথে। আর ছিল চাটনি, চাটনিটা তোলা হয়নি বাট এইটুকুই ছিল, আর খুব টেস্টি হয়েছিল। আমি খালি ওকে সরি বলতে বলেছি কান ধরে, সরি বল একবার। সবাই জানে মাতাল বাবা ওখানে তো ছিল। রাধাষ্টমীর
ঘি লাগবে? লাগবে লাগবে তাহলে। বুড়ো হাবড়া হলে গন্ডগোল হতো না, একটু ফোন টোন ঘাটতে গেলে দেরি হয়ে যাবে পুজো। দই দই আজ কি কি রান্না করলি বল? আমি আজকে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর টমেটোর চাটনি, এই আপাতত হয়েছে। কারোর যদি কোনো রকম হালুই করার দরকার হয় এই ভাইটাকে ডাকতে পারো গাইস, ঘরোয়াভাবে দারুণ খিচুড়ি করে। আমি এখনো খাইনি, তাই তোমাদের যারা যারা খেয়েছে সবাই বললো খুব সুন্দর হয়েছে। না আমার একটা বাইরে থেকে ফোন এসেছিল যে সুন্দর নাকি রান্না হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, কে সেটা? আচ্ছা আচ্ছা, তো আমি রান্নার টাইমে আসতে পারিনি, তাই এখন ভাইয়ের মুখেই শুনছি। বল এটা কে হয়তো? এটা হচ্ছে আমার প্রথম পক্ষের স্ত্রী। এই ছোটবেলায় এই বাচ্চাটা বলতো আমি বাপটুকেই বিয়ে করব, এই আমার বর। এখন বড় শ্যামি, এখন বড় হয়ে গেছে, এখন হয়তো একটু লজ্জা পাচ্ছে। এসো না, তুই কোন স্কুলে পড়িস? এবার হোমের টিপ পড়াবে। এই পর রাজ পড়েছিস? আমার মেয়ের মেয়ে হলে নাম দেবো নিষ্ঠা, মেয়ের নাম শ্রেষ্ঠা। আমার খুব গরম পড়েছিল, তাই অল্প একটু খিচুড়ি নিয়েছিলাম, অল্প খিচুড়ি, তার সাথে এই যে আলুর দম। দেখে মনে হচ্ছে ডিম, বাট প্রসাদ তো, তাই আলুর দম দিয়ে খুব ভাল লাগছিল খেতে। আর এখানে আমরা খেয়ে দিয়ে ভিডিওটা এন্ড করছি গাইজ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এটা হচ্ছে রাজ, ওই দিদারই আর কি নাতি, তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।